নড়াইলের কালিয়ার প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ইউপি চেয়ারম্যান সহ দুইজনের। পরিবার জানায়, বুধবার রাতে উপজেলা শহর থেকে প্রাইভেট কারে করে গ্রামের বাড়ি বড়দিয়া যাচ্ছিলেন 6 নং খাসিয়াল ইউপি চেয়ারম্যান খান রাসেল সুইট সহ তিনজন। শিবানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছলে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারায়। এক পর্যায়ে গাছের সাথে ধাক্কা লেগে রাস্তার পাশের গর্তে পড়ে পানিতে ডুবে যায় গাড়িটি। গাড়ি থেকে বের হতে না পারায় মারা যান ইউপি চেয়ারম্যান ও তার সঙ্গী শওকত সর্দার, তবে বেঁচে যান অন্য আরোহী।